কিন্তু আমি ধন্যবাদ জানাবো বালাজি ফাউন্ডেশনকে, যা আমাদের রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার কাজে তারা যেভাবে এগিয়ে এসেছেন, আমার মনে হয় এতে আমাদের ছেলেমেয়েরা খুব ভালোভাবে উপকৃত হবে। যদিও এই অনুষ্ঠানটি ওরা খুব তাড়াহুড়ো করেছে, গতকালই মাত্র আমি জানতে পেরেছি এবং নিমন্ত্রণ পেয়েছি, নাহলে আমাদের কলেজ স্কুল সবগুলো থেকে আমরা সময় মতো ফল ভর্তি করে ছেলেমেয়েদের আনতে পারতাম। এনি হও শুরু হয়েছে, অয়ম আরম্ভ শুভায় ভবতু, যেটাই হোক একটা শুভ সূচনা হয়েছে এবং আজকে উপস্থিত ছাত্রছাত্রীদের মাধ্যমে সেটা সবার কাছে ছড়িয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তি মানুষেরই একটা স্বপ্ন থাকে বা থাকা উচিত, যে আমি জীবনে কী করব, কোথায় যাব, আমার কী সার্ভিস হবে। কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের দিকে, কেউ পুলিশ সার্ভিসের দিকে, কেউ বা অন্যান্য পেশার দিকে নিযুক্ত হন। তো সর্বভারতীয় ক্ষেত্রে ইউপিএসসি এসএসসি পরীক্ষার মাধ্যমে তাদের ওই অভীষ্ট লক্ষ্যে তাদের পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয় এবং আমাদের মধ্যে প্রতিভার অভাব নেই, কিন্তু সেটাকে ঠিক ঠিকভাবে গাইড করে ইনফরমেটিভ করে তুলে নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠা দেওয়া, আইএএস আইপিএস আইএফএস বিভিন্ন দিকে। আজকে আমাদের রাজ্যের পড়াশোনার মান অনেক ভালো এবং এই এলাকায়ও এই গত কদিন আগে আমার একটা এলাকার ছেলে উমান দেবনাথ নর্থ ইস্টের মধ্যে প্রথম হয়েছে সিবিএসসি ক্লাস টেন্থ এক্সামিনেশনে, 99.2 মার্কস সে স্কোর করেছে। আরেকটি মেয়ে ও প্রায় 97 মতো পেয়েছে। আজকে সবাই দক্ষতার শীর্ষে উঠতে যাচ্ছে, কম্পিটিশন টাফ কম্পিটিশন, এবং 100-এ 100 স্কোর করার সংখ্যাও অনেক বেশি, তো সেখান থেকে বেছে নেওয়া কঠিন পরীক্ষায়। কিন্তু যারা এই সমস্ত পরীক্ষার জন্য তৈরি হবে তাদের একটা সুযোগ আজকে যারা এসছেন ফ্যাকাল্টি, তাদের কথা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, প্রশ্ন থাকলে করবে এবং সেই মতো নিজেকে তৈরি করার চেষ্টা করো। আমি আশা রাখব এই ফাউন্ডেশনের সহায়তায় আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি উপকৃত হবে এবং আগামী দিন তারা জীবনযুদ্ধে যাতে জয়ী হতে পারে, নিজেদের সর্বাবস্থায় তৈরি করে আমি ঈশ্বরের কাছে এই আশীর্বাদই প্রার্থনা করব। তোমাদের দিয়ে আমার
আমাদের জীবন সুন্দর হবে, মুখ উজ্জ্বল হবে, গর্বের সঙ্গে আমরা স্মরণ করতে পারব যে আমার এলাকার প্রত্যন্ত গ্রামের একটি ছেলে বা মেয়ে আজকে ত্রিপুরা রাজ্য থেকে আইএএস হয়েছে, আইপিএস হয়েছে। আমাদের খুব সম্ভবত মোটে মাত্র দুজন আমাদের ভূমিকন্যা ভূমিপুত্র এখান থেকে ডাইরেক্ট আইএএস হতে পেরেছে, আরও অনেক সংখ্যায় হওয়া দরকার, আইপিএস হওয়া দরকার। এবং সেই সঙ্গে মনে রাখতে হবে আমাদের মানবিক মুখটা যেন হারিয়ে না যায়। শুধু কেরিয়ার তৈরি করার কাজে নিজেকে ব্যস্ত রাখলে চলবে না, আমাদের মনে রাখতে হবে সামাজিক ন্যায় এবং বিচার প্রতিষ্ঠার জন্য যেমন আমাদের এগিয়ে আসতে হবে, দেশের সংবিধান মেনে তাকে মান্যতা দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করে তার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষকে কীভাবে টেনে সামনে আনা যায়। এখনও আমরা সম্পূর্ণভাবে কুসংস্কার মুক্ত, দারিদ্র মুক্ত, বিশেষ করে মানসিক দারিদ্র থেকে টোটাল আমরা মুক্তি পাইনি। এছাড়া সন্ত্রাসবাদ একটা বড় চ্যালেঞ্জ, দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ, সেগুলোর মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। আমাদের সামনে দু ধরনের উদাহরণই আছে, ভালো এবং মন্দ। অফিসারদের মধ্যে অনেকে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য দেখার জন্যে, শেষ পর্যন্ত সবই ওনারা হারিয়ে ফেলেন। এগুলোকে মাথায় রাখতে হবে, কারণ একজন আইএএস বা আইপিএস বা এফএস যথেষ্ট তারা ভালো বেতন পান, সরকারি সুযোগ পান যতদিন তারা চাকরিতে থাকেন, কিন্তু তারপরে লোভ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। এই লোভে পড়ে তারা মান যশ সম্মান সব হারিয়ে ওই অন্ধকার জেলের ভেতর তাদের কাটাতে হয়, তাদের সন্তান সন্ততি পরিজনরা সমাজে মাথা নিচু করে তাদের বাস করতে হয়। এটা মনে রাখতে হবে, মরালিটিকে হাই রাখতে হবে, হাই লেভেলে। নিজেদের তোমরা তৈরি করো, আমি বেশি সময় নেব না, ভালোভাবে যাতে এই কর্মসূচিটা তোমরা সফল করো। আমরা আরেকটার জন্য বলেছি যে খুব দ্রুতই, কারণ এখানে অফিসাররা করেছেন ডলুরায় সিএনজি স্টেশনের উল্টো দিকে, আমরা অতি শীঘ্রই, যদিও সামনে আমাদের একটা বড় অনুষ্ঠান খার্চি মেলা আসছে, খার্চি পুজো, হয়তো সেটার পরেই আমরা এটা করব। এর মধ্যে আমাদের এই হল রিনোভেশনের কাজও হবে। যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাব বালাজি কেরিয়ার ফাউন্ডেশনকে যে তারা আমাদের ছেলেমেয়েদের সামনে একটা দরজা খুলে দিয়েছে, আমরা সেই সুযোগটা পূর্ণভাবে গ্রহণ করব। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে তোমাদের সবার জন্য মঙ্গল কামনা করে। সেই যে একটা ট্রেডিশন এটা এখানে গড়ে উঠছে, সেই কারণে ত্রিপুরা এত বছরের মধ্যে এখন অবধি একজন ডাইরেক্ট না আইপিএস না আইএস ইউপিএসসি ওরা ফিস করে যেন তাদেরকে ইউপিএসসি ফিস করা যায়, ত্রিপুরা থেকে ভবিষ্যতে আইপিএস আইএস তৈরি হয়, সেই চিন্তা ভাবনা নিয়ে বালাজি আজকে এই কর্মসূচি উদ্বোধন করেছে। আমাদের লক্ষ্য একটাই থাকবে যে কীভাবে তাদেরকে বেস্ট থেকে বেস্ট, যারা নাকি দিল্লিতে যে পয়সা জমিতে দেবে না, এটা মূলত দিল্লিতেই হয় ইউপিএসসির প্রিপারেশনটা, যারা যাদের দিল্লিতে না গিয়ে দিল্লিতে যে যারা এই প্রিপারেশন করা দিল্লিতে যারা নাকি বেস্ট ফ্যাকাল্টিজ আছে ইন্ডিয়া, ওরা এখানে এসে তাদেরকে সেইভাবে প্রিপেয়ার করে যারা তারা যাতে আগামী দিনে ইউপিএসসি ফেস করে একদম র্যাঙ্কিংয়ে যে কোনো মূল্যে তারা আসতে পারে, কারণ ত্রিপুরা ছেলেমেয়েদের মধ্যে ট্যালেন্ট অনেক আছে, ওদের ট্যালেন্ট এত আছে যে ভারতবর্ষের এমন কোনো ভালো হসপিটাল নেই যেখানে ত্রিপুরা ছেলেমেয়েরা ডাক্তার না, তার মানে তাদের ট্যালেন্ট আছে, কিন্তু দেখা যায় যে এখন নাকি অ্যাডমিনিস্ট্রেটিভের ব্যাপারে আসে, আইএসের ব্যাপার আসে, আইপিএসের ব্যাপার আসে ডাইরেক্ট,
তাদের ব্যাপারে কি প্রাধান্য জিরো নর্থ ইস্টে একদম খুবই কম কারণ তারা সেই পায়নি দিল্লিতে গিয়ে করা তাদের সাথে সম্ভব হয় অর্থনৈতিক ব্যাপার থাকে বিভিন্ন সমস্যা থাকে তাই বালাজি ক্যারিয়ার ফাউন্ডেশন ইনস্টিটিউট সেই উদ্যোগ নিয়েছে যে ত্রিপুরাতেই তারা দিল্লির যেই পরিষেবা আছে সেটাকে এখানে পরিপূর্ণভাবে দিয়ে আগামী দিনে ত্রিপুরা থেকে আইএএস এবং আইপিএস অফিসার বেরিয়ে যেন ত্রিপুরার নাম সম্মান উজ্জ্বল করতে পারে সারা ভারতবর্ষের যাতে ত্রিপুরার সব দিক দিয়ে তো বর্তমানে কিন্তু শুধু আইপিএস আইএএসের ক্ষেত্রে ওরা পিছিয়ে আছে সেটা যেন সারা দিনে না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য আর ওই কাজেই আমরা তার জন্য আমরা আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা একান্তভাবে জানাবো কোথায় হচ্ছে আপনাদের অফিসটা এবং কোথায় ক্লাস হবে অফিসটা আছে জেরানিয়া ডোরুগড় সিএনজি স্টেশনের ঠিক অপোজিট যে এটা আমাদের ফ্ল্যাক্স লাগানো আছে ফাস্টফুড এবং এখানে আমাদের মানে হোস্টেল থেকে করার ব্যবস্থাও আছে এছাড়া স্কলারশিপের ব্যবস্থা আছে যারা নাকি ট্যালেন্ট আছে স্কলারশিপের জন্য যে আমাদের এক্সাম হয় সেই এক্সাম ওরা ফেস করবে 100% স্কলারশিপ পর্যন্ত ওরা পেয়ে যাবে যদি ওদের ট্যালেন্ট থাকে সেখানে ক্ষেত্রে তাদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডও দেখা হয় স্কলারশিপের ক্ষেত্রে ট্যালেন্ট তো প্রথম ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখা হয় বিভিন্ন মাধ্যমে স্কলারশিপের আমরা পরিপূর্ণ ব্যবস্থা করেছি যারা নাকি দূর দূরান্ত থেকে আসবে এসে তার ক্লাস করতে পারবে না তাদের জন্য এখানে হোস্টেল ফেসিলিটি আছে আর এখানে বাইরে থেকে যারা আসবে ওরা এখানে থেকে যারা ফ্যাকাল্টি আমাদের দেশের বিভিন্ন জায়গার প্যান ফ্যাকাল্টি যারা আছে ওরা এখানে থেকে তাদেরকে ক্লাস করে।